فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ একদিন নিবুন আপনি জানতে চেয়েছেন হাইদ অবস্থায় মসজিদ অবস্থান করা যাবে কিনা বিশুদ্ধ মতটি আপনি জানতে চেয়েছেন বিদ্যানগন্ধের বিশুদ্ধ মত হচ্ছে মসজিদ অবস্থান করা যাবে না এ মর্মে তারা যে দলিলটি পেশ করেছেন ইমাম বোহারি তার গ্রন্থের মধ্যে নয় শত নম্বর হাদিস এবং ইয়া মুসলিম তার গ্রন্থে আটশত নব্বই নম্বর হাদিস যে হাদিসটি উমা আতি আরদি আল্লাহ আনহা থেকে বর্ণনা করা হয়েছে এবং এই হাদিসের শেষাংশে আল্লাহ রসুল সাল্লা আলী ওসাল্লাম বলছেন ওয়ামরাল করলেন যে সমস্ত মহিলারা হায়দ অবস্থায় আছে তারা যেন ঈদগাহ থেকে সরে যায় ঈদগাহ থেকে চলে যায় এবং এখান থেকে বিদ্যানগণরা বলেছেন যেহেতু ঈদগাহ সালাত আদায় করা স্থান থেকে আল্লাহ রসুল তাদেরকে চলে যেতে বলেছে সেহেতু তারা মসজিদে তাদেরকে অবস্থান করা ঠিক হবে না তাদের জন্য এবং যখন এই মর্মে আরও একটি প্রশ্ন করা হয়েছিল ফতুয়া বোর্ডের মধ্যে সৌদি আরবের যে ফতুয়া বোর্ড রয়েছে সেখানে যখন প্রশ্ন করা হয়েছিল যে মহিলারা যদি খুদবা বা কোনো আলোচনা শোনার জন্য মসজিদ অবস্থান করে সেক্ষেত্রে সেটা তাদের জন্য জায়েজ হবে কিনা সেখান থেকে সেখানকার ওলামায় কেরাম যেটা বলেছেন মসজিদ ওহিয়া হাইজ কোনো মহিলার জন্য উচিত হবে না ঠিক হবে না সে হাইজ অবস্থায় মসজিদে অবস্থান করা এবং দলিল হিসেবে তারা যেটা পেশ করেছেন ওয়ালা জুন ছিল সূরা নিসার তেতাল্লিশ নম্বর আয়াত তারা অবস্থান করতে পারবেন কিন্তু প্রয়োজনে কোনো মসজিদে যদি তাদের কোনো প্রয়োজন থাকে মসজিদে যেতে পারবে পারবে প্রয়োজনটা শেষ করে চলে আসতে সে যেমন মসজিদে আপনার ছেলে রয়েছে মসজিদে আপনার ছেলেকে ডাকতে গেলেন আপনি ডেকে চলে আসলেন বা মসজিদে আপনার স্বামী বা আপনার ছেলে টেকাফে আছেন তাদের খাবারটা দিতে যেতে হবে তা আপনি তাদেরকে খাবারটা দিয়েই চলে আসলেন এটা করা যেতে পারে প্রয়োজনে কিন্তু মসজিদে অবস্থান করা ঠিক হবে না এছাড়া আর কোরআন স্পর্শ করা কোরআন স্পর্শ করে পড়তে পারবেন এই অবস্থায় কিন্তু বিদ্যানগণরা বলেছে ইসলামের যে বই পুস্তক আছে সেগুলো আপনি ই করতে পারেন মসজিদের বারান্দা যদি মসজিদের বারান্দায় বসতে পারেন সমস্যা নেই যেহেতু সেটা মসজিদের অংশ নয় মসজিদের বারান্দা কিন্তু মসজিদের অংশ নয় মসজিদের এটা অতিরিক্ত অংশ মসজিদের বারান্দায় আপনি বসতে পারেন মসজিদের ভিতরে না আর আপনি গ্রন্থ ইসলামিক যে সমস্ত বই পুস্তক আছে সেগুলো পড়া যেতে পারে বিদ্যানগড়া বিশেষ করে শেখ সাল হালুদ্ সে বলেছে তাফসিরের কিতাবগুলো আপনি চাইলে পড়তে পারেন আল্লাহ আলম্বিস বারাকালুফিক